এক্সক্লুসিভ কেমিস্ট্রি কোর্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায় মূলের ধারণা এবং রাসায়নিক গণনার তৃতীয় ক্লাসটি নিয়ে এসেছি। এর আগের দুটি ক্লাসে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম মোল, অ্যাভোগাড্রো সংখ্যা এবং অ্যাভোগাড্রো সংখ্যা বিষয়ক বিভিন্ন গাণিতিক সমস্যা। আমরা আণবিক সংকেত, স্থূল সংকেত বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শতকরা সংযুতি এবং শতকরা সংযুতি নিয়ে কিছু গাণিতিক সমস্যা। তাহলে চলো শিক্ষার্থীরা শুরু করি আমাদের আজকের ক্লাসটি। সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি অরূপ দাস, সহকারী শিক্ষক, সোনাপুর উচ্চ বিদ্যালয়ে। আজকে আমরা রসায়নের ষষ্ঠ অধ্যায়ের মূলের ধারণা এবং রাসায়নিক গণনার যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, আমরা আলোচনা করব সংযুতি কি, আমরা এই ক্লাস শেষে বলতে পারব, এবং সেই কোনো যৌগের মধ্যে যতটা মৌল থাকে সেই মৌলগুলার সংযুতি নির্ণয় করতে পারব এই ক্লাসটি শেষে। আচ্ছা, প্রথমেই আমি কিছু ছবি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে আমার তিনজন বান্ধবীর, মনে করি এই এই তার তিনজন বান্ধবী, এবং প্রথম জন হচ্ছে সুমি, দুই নম্বর জন হচ্ছে রুমি, এবং তিন নম্বর জন হচ্ছে জবা। এখন তারা এই তিন বান্ধবী মিলিয়ে তারা প্রত্যেকেই কিছু না কিছু পরিমাণ টাকা দিয়ে, তাদের সর্বমোট টাকার পরিমাণ হয়েছে 150 টাকা। এখন এই 150 টাকার মধ্যে তিনজনেরই কিছু না কিছু পরিমাণ টাকা রয়েছে। এখন কথা হচ্ছে এই 150 টাকার মধ্যে সুমির কত টাকা আছে, রুমির কত টাকা আছে এবং জবার কত টাকা আছে। ধরে নিলাম যে সুমির আছে 60 টাকা, রুমির আছে 55 টাকা, জবার আছে 35 টাকা। এই 150 টাকার মধ্যে সুমির যে অংশটা সেটি হচ্ছে সংযুতি। এখন আমরা যদি শতকরা সংযুতি শব্দটার মধ্যে যাই, তাহলে আমাদের অঙ্কিক নিয়মের মতো অঙ্কটা করতে হবে যে 150 টাকার মধ্যে সুমির রয়েছে 60 টাকা, 1 টাকায় কত এবং 100 টাকায় কত। এই যে শতকরা জিনিসটা, অর্থাৎ কোনো একটা বিষয়ের মধ্যে কে কার কতটুকু পরিমাণ রয়েছে সেইটাই হচ্ছে সংযুতি। আমরা এখন সংযুতি কাকে বলি সেটা দেখব। সংজ্ঞা অনুযায়ী আমাদের বইতে যে সংজ্ঞাটা দেওয়া আছে সেই সংজ্ঞাটাতে বলা আছে যে যৌগের মোট ভরের, ঠিক আছে, যৌগের মোট ভরের কোনো নির্দিষ্ট মৌলের শতকরা ভরকে সংযুতি বলে। অর্থাৎ একটি যৌগের যে মোট ভর হবে সেই ভরের মধ্যে একটা নির্দিষ্ট মৌলের, যেমন পানি, পানির মোট আণবিক ভর হচ্ছে আমরা জানি 18 গ্রাম। সেই 18 গ্রামের মধ্যে একটা নির্দিষ্ট মৌল, হতে পারে সেটা হাইড্রোজেন, হতে পারে সেটা অক্সিজেন, হাইড্রোজেন শতকরা ভরটা কত সেইটাই হচ্ছে শতকরা সংযুতি বা শুধু সংযুতি। এখন এই সংজ্ঞাটাকে একটু অন্যরকম ভাবে বলা যায়, আমরা সংজ্ঞাটাকে একটু চেঞ্জ করে অথবা দিয়ে বলতে পারি যে কোনো যৌগের 100 গ্রামের মধ্যে, ওই যে শতকরা 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে, কোনো মৌল যত গ্রাম থাকে তাকে ওই মৌলের শতকরা সংযুতি বলে, ঠিক আছে? এই যৌগটার মধ্যে আমরা যদি চিন্তা করি, এই সালফিউরিক অ্যাসিড, এই যৌগের মধ্যে আমরা কি কি মৌল দেখতে পাচ্ছি? আমরা মৌল দেখতে পাচ্ছি হাইড্রোজেন দেখতে পাচ্ছি, তারপর সালফার দেখতে পাচ্ছি, তারপর অক্সিজেন দেখতে পাচ্ছি, এই তিনটা মৌল রয়েছে। তাহলে আমাদের এখন বের করতে হবে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর। আমরা জানি হাইড্রোজেন 1 পারমাণবিক ভর, সালফার 32 পারমাণবিক ভর এবং অক্সিজেনের 16 পারমাণবিক ভর। এখন যেহেতু হাইড্রোজেন আছে 2টি, তাহলে 1 × 2 = 32 এবং অক্সিজেন 16 × 4, যেহেতু অক্সিজেন 4টি রয়েছে, মোট হচ্ছে 98 গ্রাম। সেই 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডের মধ্যে তাহলে হাইড্রোজেন কত, সালফার কত, অক্সিজেন কত গ্রাম আছে, সেটাই হচ্ছে শতকরা সংযুতি। সেই সংজ্ঞাটাই বলেছে যে কোনো মৌলের, কোনো যৌগের 100 গ্রামের মধ্যে কোনো মৌল যত গ্রাম থাকে
তাকে ওই মূল্যের শতকরা সঞ্চিতি বলে। এখন প্রশ্ন আসতে পারে, স্যার এটা তো 98 গ্রাম, 100 টাকায় নেই। আসলে আমরা বের করবো এইভাবে যে 98 গ্রামের মধ্যে হাইড্রোজেন আছে 1 গ্রাম, একে কত আর 100 কত, এইরকম একটি বিষয়টা। যেমন 98 গ্রামের মধ্যে সালফার আছে 32 গ্রাম, তাহলে একে কত 100 কত, ঐকিক নিয়মের মতো শতকরাটা বের করব। ঠিক আছে, আচ্ছা আমরা শতকরা সঞ্চিতির যে সূত্রটা জানি, সেই শতকরা সঞ্চিতি বের করার যে সূত্রটা, সেইটাতে বলা হয়েছে যে কোন যৌগে কোন মৌলে শতকরা সঞ্চিতি ইকুয়াল টু ডিভাইডেড, নিচে বসবে বা আমরা যদি প্রথমে আণবিক ভরটা বের করবো, সেই আণবিক ভরটা যৌগের যে আণবিক ভর বের হবে সেটা নিচে বসাবো, মানে ভাগ করবো যৌগের আণবিক ভর দিয়ে, উপরে বসবে মৌলের পারমাণবিক ভর, মানে তুমি যে মৌলের শতকরা সঞ্চিতি বের করতে চাচ্ছ সেই মৌলের পারমাণবিক ভরটা বের হবে। যেমন পানির মধ্যে যদি আমরা হাইড্রোজেনের পরমাণু শতকরা সঞ্চিতি বের করতে চাই, তাহলে ওই জায়গায় হাইড্রোজেনের পারমাণবিক ভর বসবে। এখন পানির মধ্যে হাইড্রোজেন কতটা আছে, H2O, টু মানে দুটি, তাহলে পরমাণু সংখ্যা 2, তাহলে গুণ পরমাণুর সংখ্যা গুণ আমাদের 100 শতকরাটা বের করতে হবে। এটি হচ্ছে কোনো যৌগে একটি মৌলের শতকরা সঞ্চিতি বের করা সূত্র। এখন এই শতকরা সঞ্চিতি বের করার জন্য কি কি বিষয় আমাদের জানা প্রয়োজন, ঠিক আছে, কি কি বিষয় আমাদের জানা প্রয়োজন। 1 নম্বরে আমাদের যে বিষয়টা জানা প্রয়োজন সেটা হচ্ছে যৌগের আণবিক ভরটা আমাদের জানতে হবে। তো আণবিক ভর আমাদের বের করার সিস্টেম আমরা জানি, তো সেই জায়গায় যৌগের আণবিক ভরটা আমাদের বের করতে হবে। 2 নম্বর যে বিষয়টা আমাদের জানতে হবে সেটা হচ্ছে মৌলের পারমাণবিক ভর, ঠিক আছে, তাহলে আমাদের মৌলের পারমাণবিক ভরটা জানতে হবে, কারণ যৌগের আণবিক ভর বের করতে গেলে মৌলের পারমাণবিক ভর তো অবশ্যই জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর যেহেতু আমাদের পারমাণবিক প্রয়োজন, আমি যদি হাইড্রোজেনের শতকরা সঞ্চিতি বের করতে চাই পানিতে, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর আমাদের জানতেই হবে, ঠিক আছে। আর ওই যৌগের মধ্যে পরমাণু সংখ্যাটা জানতে হবে, কার, যে মৌলে তুমি শতকরা সঞ্চিতি বের করতে চাচ্ছ। যেমন হাইড্রোজেনের বের করতে চাচ্ছি পানিতে, তাহলে দেখা যাচ্ছে ওই জায়গায় হাইড্রোজেন আছে 2টি, তাহলে তার পরমাণু সংখ্যা হবে 2, ঠিক আছে। এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। পরমাণু সংখ্যাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, যেমন H2SO4, ঠিক আছে, এই যৌগটিতে হাইড্রোজেন আমরা যদি বলি কয়টি আছে, হাইড্রোজেন আছে 2টি, ঠিক আছে। সালফার কতটি আছে, সালফার আছে 1টি। অক্সিজেন অক্সিজেন আছে 4, যেহেতু দেখতে পাচ্ছি অফুল, সুতরাং অক্সিজেন আছে 4টি। এইভাবে কিন্তু পরমাণু সংখ্যাটা নির্ণয় করা হয় যে কোনো যৌগেতে যে কোনো মৌলের পরমাণু সংখ্যা নির্ণয় করা হয়। শতকরা সঞ্চিতি বের করতে কি কি বিষয় জানা প্রয়োজন, প্রথমে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে যৌগের আণবিক সংকেত আমাদের বের করতে হবে বা জানতে হবে, যে কোনো যৌগের আণবিক সংকেত আমাদের জানতে হবে। মনে করি কপার সালফেট বললাম, কিন্তু কপার সালফেটের আণবিক সংকেতটা কি, CuSO4, এই যে আণবিক সংকেত, সেই আণবিক সংকেতটা আমাদেরকে অবশ্যই জানতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যৌগে অবস্থিত মৌলসমূহের পারমাণবিক ভর জানতে হবে। যেমন কপার সালফেট CuSO4, তাহলে কপারের পারমাণবিক ভর কত সেইটা আমাদের জানতে হবে, সালফারের কত সেইটা জানতে হবে, অক্সিজেনের কত সেইটা জানতে হবে, ঠিক আছে। 3 নম্বর, যৌগের আণবিক ভর বের করতে হবে, ওই যে পারমাণবিক ভর, সেই পারমাণবিক ভর জানা থাকলে আমরা আণবিক ভরটা বের করে ফেলতে পারবো সহজে। এই ধাপগুলো বলে যাচ্ছে, এই নিয়মেই আমাদের কাজ করতে হবে। তারপর হচ্ছে লাস্ট, যেটা পরমাণু সংখ্যা, অর্থাৎ যৌগে অবস্থিত যে মৌলগুলো আছে সেই মৌলগুলোর প্রত্যেকটা পরমাণু সংখ্যা, যেমন কপার সালফেট এই জায়গায় সিইউ 1টা আছে, সালফার 1টা আছে, অক্সিজেন O4 4টা আছে, এইভাবে পরমাণু সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। তারপর আমাদের এখন যে বিষয়টা, এই নিয়মটাকে কাজে লাগিয়ে আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের প্রত্যেকটি মৌলের শতকরা সঞ্চিতি নির্ণয় করো একটা অঙ্ক বা গাণিতিক সমস্যা আমরা এখন সমাধান করব। আচ্ছা, প্রথমে দেখো হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বলেছে, তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আমাদের প্রথমে বলেছিলাম প্রথম নিয়মটা হচ্ছে আণবিক সংকেত জানতে হবে। তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক সংকেতটা কি, HCl, আমরা জানি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক সংকেত HCl। এখন
দেখা যাচ্ছে যে এখানে হাইড্রোজেন আছে এবং ক্লোরিন রয়েছে। তাহলে আমাদের পরবর্তী যে ধাপটা ছিল সেটা ছিল পারমাণবিক ভর জানতে হবে। আমরা জানি যে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর 35.5। এখন কি বলেছে, 3 নম্বর ধাপ আণবিক ভর বের করতে হবে। তাহলে কার বের করতে হবে, যৌগের। তাহলে এই জায়গায় যৌগটা ছিল HCl, তাহলে HCl এর আণবিক ভর দাঁড়াচ্ছে হাইড্রোজেন 1 প্লাস 35.5 ইকুয়াল টু 36.5 বের হয়েছে। তারপরে কি বলেছে যে এখন আমাদের শতকরা সংযোজিত চলে যেতে হবে এখন প্রত্যেকটা মৌলের। তাহলে প্রত্যেকটা মৌলের কি কি, হাইড্রোজেন এবং ক্লোরিন, যেহেতু হাইড্রোজেন ক্লোরাইডের আণবিক সংকেত HCl, সুতরাং হাইড্রোজেন এবং ক্লোরিন দুটি রয়েছে, এই দুটি শতকরা সংযোজিত বের করতে হবে। তাহলে শতকরা সংযোজিত যে সূত্রটা, সেই সূত্রটা আমরা একটু লিখে দিলাম, যে কোনো যৌগের মৌলের শতকরা সংযোজিত হচ্ছে মৌলের পারমাণবিক ভর গুণন পরমাণুর সংখ্যা গুণ 100, আর তাকে ভাগ করতে হবে কি দিয়ে, আণবিক ভর দিয়ে। এখন আমরা প্রথমে চলে যাই হাইড্রোজেনের সংযুতি, সংযুতি বের করতে হবে এই সূত্র অনুসারে বসাই। উপরে হাইড্রোজেন হচ্ছে 1 পারমাণবিক ভর, তার পরমাণু সংখ্যা 1টাই, ঠিক আছে, গুণ 100, আর নিচে হচ্ছে যৌগের আণবিক ভর, তাহলে 36.5, ভাগ গুণ করে যদি তোমরা ক্যালকুলেটার করো তাহলে সেই জায়গায় পাবা 2.74%, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিনের সংযুতি কত, 35.5 হচ্ছে তার পারমাণবিক ভর, গুণ ক্লোরিন একটা, গুণ 100, আর নিচে হচ্ছে 36.5, ইকুয়াল টু ভাগ গুণ করলে 97.26%। এখন মজার বিষয় হচ্ছে এই যে দুইটা পার্সেন্টেজ বের হয়েছে, এই দুইটা যোগ করে দেখো 100 হচ্ছে কিনা, বা 100 কাছাকাছি 99.সামথিং যদি হয়ে যায় তাহলে মনে করবে তোমার গাণিতিক সমস্যা ঠিক আছে, অর্থাৎ ভুল হয় নাই। কিন্তু যদি 100 উপরে হয়ে যায় বা 92 বা এই ধরনের 80 বের হয়েছে তাহলে মনে করবো তোমার কোনো জায়গায় গণ্ডগোল হয়েছে, সমস্যা হয়েছে। 99.সামথিং হলে সেটা সমস্যা না, এটা সঠিক আছে, ঠিক আছে। আমরা আরেকটা গাণিতিক সমস্যার দিকে যাচ্ছি, কপার সালফেট যৌগের প্রত্যেকটি মৌলের শতকরা সংযুতি নির্ণয় করা বলেছে। কপার সালফেট আমি বলেছি, কপার সালফেট যৌগ যেটা, সেই কপার সালফেট যৌগের যে আণবিক সংকেতটা কি, আণবিক সংকেত CuSO4। তাহলে CuSO4 এর এখন কপার মৌল যেটা, তার পারমাণবিক ভর জানতে হবে, পর্যায় সারণীতে গেলেই আমরা সেটাগুলো পেয়ে যাইব। তাহলে কপারের পারমাণবিক ভর আমরা জানি 63.5, সালফারের হচ্ছে 32 এবং অক্সিজেনের হচ্ছে 16। এখন আমরা এই তিনটে পারমাণবিক ভরকে একসাথে কাজে লাগিয়ে কপার সালফেটের আণবিক ভরটা বের করতে হবে। তাহলে কপার সালফেটের যে আণবিক ভরটা দাঁড়াচ্ছে 63.5 কপার একটা, প্লাস 32 সালফার একটা, প্লাস 16 গুণ 4, কারণ অক্সিজেন হচ্ছে 4টা, যোগ করলে দেখা যাচ্ছে 159.5 গ্রাম হয়েছে। এই হচ্ছে আণবিক ভর। তো সূত্র আমরা জানি আগের অঙ্কে যে করেছি, যে সূত্রটা হচ্ছে কোনো যোগে একটি মৌল শতকরা সংযুক্তি ইকুয়াল টু মৌলের পারমাণবিক ভর গুণ পরমাণু সংখ্যা গুণ 100, হ্যাঁ, ঠিক আছে, তারপর নিচে হচ্ছে তার যোগের আণবিক ভর। সেই সূত্রটাকে কাজে লাগিয়ে এখন আমরা প্রথমে কপারের শতকরা সংযুক্তি বা শুধু সংযুক্তি, শতকরা যদি শব্দটা আমরা প্রথমে লাগিয়ে দিই তাহলে কিন্তু ওইদিকে পার্সেন্টেজ দেওয়া যাবে না, আর সংযুক্তি যদি শুধু লিখি তাহলে ওইদিকে পার্সেন্টেজ দেওয়া যাবে। এই কারণে আমরা কপারের সংযুক্তি লিখব। কপারের সংযুক্তি 63.5 × 1, 1 হচ্ছে পরমাণু সংখ্যা, যেহেতু কপারে একটা, গুণ 100, নিচে 159.5, গুণ ভাগ করলে আমরা পাবো সেটা 39.81%। তারপর আমরা পাবো সালফারের সংযুক্তি, একইভাবে 32 × 1 × 100 যোগের আণবিক ভর, ঠিক আছে, ভাগ গুণ করলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে 20.06%। আর লাস্ট যেটা সেটা হচ্ছে অক্সিজেনের সংযুক্তি, অক্সিজেন সংযুক্তি 16 × 4, যেহেতু অক্সিজেন 4টা, ইন্টু 100, নিচে 159.5, আমরা গুণ ভাগ করলে আমরা যে জিনিসটা পাচ্ছি 40.13%। এখন এই তিনটা সংযুক্তি যেটা বের হলো, এই তিনটা সংযুক্তিকে যোগ করে দিলে তুমি 99.সামথিং পাবা বা 100 পাবা। যদি দেখো 99.সামথিং হয়ে গেছে তাহলে অঙ্ক হয়েছে, আর যদি দেখো 100 হয়েছে তাহলে হয়েছে, ঠিক আছে। আর যদি হয় না, 99 এর নিচে হয়ে যায়,
তাহলে বুঝবা কোন জায়গায় সমস্যা আছে, বা 100-এর উপরে যদি হয়ে যায় তাহলে বুঝবা কোন একটা জায়গায় সমস্যা রয়ে গেছে, তুমি আবার সেটাকে করার চেষ্টা করবা। আজকে এ পর্যন্তই শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো সালফুরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম নাইট্রেট যৌগগুলোর প্রত্যেকটি মৌলের শতকরা সমদৃতি নির্ণয় করো। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো, আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে, ধন্যবাদ সবাইকে।